স্যামসাং গ্যালাক্সি M53 এই স্মার্টফোনটি খুবই সুন্দর একটি স্মার্টফোন এবং এই স্মার্টফোনটি একদমই হালকা লাইট ওয়েটের একটি স্মার্টফোন ফোনটির মধ্যে এছাড়াও রয়েছে দারুণ কিছু ফিচার সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে ফোনটির মধ্যে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 প্রসেসর 5000 mAh ব্যাটারি এবং এই ফোনটিতে খুবই দুর্ধর্ষ কিছু ফিচার দেওয়া হয়েছে তো আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি M53 5G স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব তো চলুন আজকে ভিডিওটি শুরু করি তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি ফোনটি বিল্ড করার ক্ষেত্রে সম্পূর্ণটাই বিল্ড করা হয়েছে প্লাস্টিক দিয়ে আসলে এই ফোনটি যে বাজেট রেঞ্জ রাখা হয়েছে এই বাজেট রেঞ্জের মধ্যে প্রতিটি স্মার্টফোনে এখন আমরা প্লাস্টিক বিল্ড দেখতে পাই তবে স্যামসাং এই স্মার্টফোনটি বিল্ড করার ক্ষেত্রে ভালো একটা প্লাস্টিক এখানে ব্যবহার করেছে ফোনটির ওয়েট রাখা হয়েছে 176 গ্রাম ফোনটির থিকনেস খুবই কম ফোনটির থিকনেস মাত্র 7.4 মিলিমিটার ফোনটিতে আপনারা ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন এখানে হয়তো বা আপনি দুইটা সিম ব্যবহার করতে হবে তা না হলে একটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই স্মার্টফোনটিতে ফোনটি ডিসপ্লে সেকশনে আপনারা পেয়ে যাবেন সুপার অ্যামোলেড প্লাসের ডিসপ্লে যেটি 6.7 ইঞ্চি খুবই বড় একটি ডিসপ্লে এই ডিসপ্লের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট এবং 800 নিটস পিক ব্রাইটনেস এই স্মার্টফোনটিতে যে ব্রাইটনেসটা ব্যবহার করা হয়েছে আপনারা ডিরেক্ট সানলাইটে কেও ফোনটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন ফোনটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এছাড়া ফোনটির পিপিআই ডেন্সিটি রাখা হয়েছে 394 পিপিআই ডেন্সিটি এই ডেন্সিটিতে কিন্তু আপনারা খুব ভালো কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছেন তাছাড়া যেহেতু 1 বিলিয়ন কালার সাপোর্টেড রয়েছে এই স্মার্টফোনটিতে সেহেতু আপনারা এই ফোনটি দিয়ে কন্টেন্ট ওয়াচ করার সময়ও খুব ভালো শার্পনেস ডিটেলস দেখতে পারবেন এবং খুব ভালো একটি ভিজিবিলিটি আপনাদেরকে প্রদান করবে এই স্মার্টফোনটির ডিসপ্লে থেকে তাছাড়াও যেহেতু এখানে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে সেহেতু ফোনটিতে আপনারা খুব ভালো একটি স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন গেমিং এর ক্ষেত্রেও কিন্তু একটা ভালো পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবে তো স্যামসাং গ্যালাক্সি M53 এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এর সঙ্গে এবং এখানে UI সিস্টেম ব্যবহার করা হয়েছে One UI 4.1 ফোনটিতে আপনারা দুইটা সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন এছাড়াও আপনারা 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 প্রসেসর যেটি 6 nm উপরে বেস করে তৈরি করা যেখান থেকে আপনারা ব্যাটারি কনজামশনটা অনেক কম পাবেন এবং গেমিং এও খুব ভালো পারফরমেন্স করতে পারবেন বিশেষ করে যারা কিনা ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি অ্যাসপল নাইন গেমগুলো খেলে থাকেন তাদের জন্য ভালো একটা পারফরমেন্স দিতে পারবে তবে এই ফোনটি কিন্তু কোনো গেমিং স্মার্টফোন না তবে যারা কিনা একটু হালকা পাতলা গেম খেলে থাকেন তাদের জন্য খুবই বেটার একটা স্মার্টফোন হবে এই ফোনটি ফোনটির সিপিইউ হিসেবে থাকবে অক্টোকরের একটি সিপিইউ যেখান থেকে 2.4 গিগাহার্টজ এর ক্লক স্পিড পেয়ে যাবেন এই ফোনটিতে এবং জিপিইউ ব্যবহার করা হয়েছে মালি জি 60 এমসি4 এই জিপিইউটির মাধ্যমে ভালো একটি গ্রাফিক্স আপনাদেরকে প্রোভাইড করতে পারবে আপনারা পাবজি গেমটি কিন্তু 60 FPS পর্যন্ত দিয়ে খেলতে পারবেন এছাড়া ফ্রি ফায়ার গেমটি আপনারা হাই FPS এও খেলতে পারবেন অ্যাসপল নাইন গেমটাও ভালোভাবে আপনারা স্মার্টফোনটিতে প্লে করতে পারবেন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন না তবে লং টাইম ধরে গেম খেললে এই ফোনটিতে হালকা একটু হিটিং ইস্যু পেতে পারেন ফোনটি আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন যেখানে থাকবে 6 GB RAM এবং 8 GB RAM এবং এখানে স্টোরেজও পেয়ে যাবেন আপনারা দুইটা ভেরিয়েন্টে 128 GB এবং 256 GB এখানে RAM ব্যবহার করা হয়েছে LPDDR5 এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে UFS 3.1 তো ওভারঅল এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে আপনারা সন্তুষ্ট থাকবেন ডে বাই ডে লাইফে কাজ করার জন্য কোনো সমস্যা ফিল করবেন না এছাড়াও গেমিং এও আপনারা মোটামুটি একটা ভালো পারফরমেন্স করতে পারবেন ফোনটির ক্যামেরা সেকশনে আপনারা 4টা ক্যামেরা পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা হিসেবে যেখানে এই ফোনটিতে মেন ক্যামেরা রাখা হয়েছে 108 MP একটি মেন ক্যামেরা সেন্সর 8 MP একটি আল্ট্রা ওয়াইড সেন্সর 2 MP একটি ডেপথ এবং 2 MP একটি ম্যাক্রো সেন্সর তো 4টা ক্যামেরার কম্বিনেশন নিয়ে আপনারা খুব ভালো ফটোশুট করতে পারবেন খুব ভালো ডিটেলস শার্পনেস পেয়ে যাবেন এই স্মার্টফোনটি দিয়ে তোলা ফটোগুলোতে তবে ফোনটিতে কিন্তু নাইটে আপনারা খুব ভালো পারফরমেন্স পাবেন না ডে লাইটে আপনারা খুব ভালোভাবে ফোনটি দিয়ে ফটোশুট করতে পারবেন তবে লো লাইটে একটু সমস্যা ফিল করতে পারেন এই স্মার্টফোনটি দিয়ে তাছাড়া মোটামুটি বলা যায় এই স্মার্টফোনটিতে আপনারা মোটামুটি ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30 FPS সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক ক্যামেরা দিয়ে আর ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাচ্ছেন 32 MP একটি সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরা দিয়ে খুবই বেটার পারফরমেন্সে ফটোগুলো শুট করতে পারবেন শার্পনেস ডিটেলস এবং ফেস ডিটেকশন সহ আপনারা খুব ভালো স্মুথনেসে ফটোগুলো শুট করতে পারবেন সেলফি ক্যামেরা দিয়ে সেলফি ক্যামেরার পারফরমেন্সটা ছিল খুবই দারুণ এবং সেলফি ক্যামেরাতেও ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30 FPS আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোনটিতে কিন্তু হেডফোন জ্যাকটা পাবেন না এবং এখানে একটি সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে তো বর্তমান সময়ে এই ফোনটির বাজেট রেঞ্জ অনুযায়ী আমার কাছে মনে হয় তারা সিঙ্গেল স্পিকার ব্যবহার না করে ডুয়েল স্পিকার ব্যবহার করাটাই বেটার ছিল তবে সিঙ্গেল স্পিকার হিসেবে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল কানেকটিভিটির কথা বলতে গেলে আপনারা এখান থেকে সব ধরনের কানেকটিভিটি পেয়ে যাবেন শুধুমাত্র রেডিও সেন্সরটা পাবেন না এই স্মার্টফোনটি দিয়ে সেন্সরের দিকে লক্ষ্য করলে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট
সেন্সর অ্যাক্সেলোমোটো জাইরা অ্যাপ্রক্সিমেটলি কম্পাস সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনটিতে ফোনটিতে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের কাজটাও খুব বেটার ভাবে করতে পারবেন খুব দ্রুতই ফাস্ট এন্ড অ্যাকুরেট ভাবে লক আনলক করতে পারতেছিল এই স্মার্টফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির মাধ্যমে ফোনটিতে আপনারা ব্যাটারি পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে স্যামসাং সবসময় তাদের স্মার্টফোনগুলোতে চার্জিং স্পিড অনেক কম ব্যবহার করে এটা হয়তো কোনো রিজন তাদের কাছে আছে তবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওয়েটটা কিন্তু অনেকটা কম এবং ফোনটিতে আপনারা কিন্তু দীর্ঘ টাইম একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন খুব ভালোভাবে আপনারা একদিনের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো ওভারঅল বলা যায় ফোনটিতে আপনারা সবগুলো পারফরমেন্সই গুড এন্ড এভারেজ পারফরমেন্স পেয়ে যাবেন সব বিষয়গুলো থেকে তো যারা কিনা চাচ্ছেন একটি গুড স্মার্টফোন নিতে যেখান থেকে ডিসপ্লে পারফরমেন্স ভালো হবে ক্যামেরা পারফরমেন্সটাও বেটার হবে এবং আপনারা মোটামুটি লেভেলের গেমিং গুলো করতে পারবেন তাদের জন্য এই স্মার্টফোনটি খুবই দুর্দান্ত একটি স্মার্টফোন হবে তাছাড়া ফোনটির হ্যান্ড ফিলিংটাও কিন্তু খুবই বেটার একটি হ্যান্ড ফিলিং প্রোভাইড করতেছে আমাদেরকে এখন কথা হচ্ছে ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে পারে ফোনটির প্রাইসটা কেমন হতে পারে তো ফোনটির লঞ্চ ডেট এবং প্রাইস সম্পর্কে আমার কাছে তেমন কোনো তথ্য নেই তবে ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 26499 রুপিতে এবং 26499 রুপি বাংলাদেশি টাকা কনভার্ট করলে 30000 সামথিং আসে তবে এই স্মার্টফোনটি আমার মনে হয় 35000 টাকার মধ্যে লঞ্চ হলে পারে আমাদের কাছে খুবই বেটার একটা প্রাইসিং এর ফোনটা হবে আর এই স্মার্টফোনটি আপনারা যদি অফিশিয়াল ভাবে নাও পান তবে আনঅফিশিয়াল ভাবে কিন্তু মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন একটু সময় লাগবে জুন মাসের মধ্যে আপনারা ফোনগুলো পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্যামসাং গ্যালাক্সি M53 5G স্মার্টফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটিও আমাদের সঙ্গে শেয়ার করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে